আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তা আবারও চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো অলরেডি চলে এসেছি কিচেনে, চুলায় আমি এই যে দুধ জাল করে নিচ্ছি, দুধের সাথে সাবু দিয়েছি। তো সাবু আর দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে সাবুদানার ফুড ডেজার্ট তৈরি করে দেখাবো। তো সেই জন্য এখানে আমি সাবু আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি, দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো চিনি। তো অনেক দিন পর বাসায় দুলাভাই আসছে, তো আপুর বিয়ে 4 বছর চলে, এর মধ্যে দুলাভাই আমাদের বাসায় কখনো আসেনি, তো ফার্স্ট টাইম এসেছে। তো ভাবলাম দুলাভাইকে সাবুদানার ফুড ডেজার্টটা তৈরি করে দেই, তাহলে অনেক ভালো লাগবে দুলাভাইয়ের। তো দুলাভাই আবার মিষ্টি একটু কম পছন্দ করে, যার কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4 ধরনের ফ্রুটস, তরমুজ, আনার, আপেল আর নিয়েছি আমি আঙ্গুর। তো এই যে জাল করা দুধ আর সাবুর উপরে আমি দিয়ে নিচ্ছি প্রথমে তরমুজ, আর দিয়েছি আমি আপেল। এখন আমি দিয়ে নিচ্ছি যে কিপ করে রাখা আঙ্গুরগুলো। এখানে আমি সবুজ আঙ্গুরটা দিয়েছি, আপনার চাইলে এখানে কালো আঙ্গুরটাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর দিয়ে নিচ্ছি আমি সব শেষে আনার। তো এগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে চামচের সাহায্যে নাড়া দিয়ে একটু মিক্সড করে নিব। তো আমি এখানে 4, আপনার চাইলে আরও অনেক ধরনের ফ্রুটসটা নিতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। তো এই যে ফ্রুটস দিয়ে আমি ভালো করে একটু নাড়া দিয়ে এখন আমি মাটির হাঁড়িতে ঢেলে নিব। এই যে দেখুন মাটির হাঁড়িতে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে, তাই না? এখন আমি ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপর নামিয়ে পরিবেশন করব। তো এখন রান্না করবে আপা শ্যামাই। তো পাশের চুলায় দুধটা জাল করছে, আর এখানে সেমাইটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছে। তো অলরেডি পানি বরফ চলে আসছে, তো পানির উপরে এখন দিয়ে নিচ্ছে সেমাই। আর এগুলো হচ্ছে কলের সেমাই, এক ধরনের কল পাওয়া যায়, তো সেই কলের সেমাইগুলো আপু তৈরি করেছে। তো আজকে এই কলের সেমাই রান্না করবে। তো সেমাই যে সিদ্ধ করা হয়ে গেছে, এখন দুধের উপরে সেমাইগুলো দিয়ে নিচ্ছে। ছোট্ট মামুনি ঘুমিয়ে রয়েছে, বিছানা দিলে ঘুমাতে চায় না, তাই মামুনিকে কোলে নিয়েই আমি এখন বয়স দিচ্ছি। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এই যে সেমাইয়ের উপরে এখন দিয়ে নিচ্ছে কুড়ানো নারকেল। তো আমি এই কলের সেমাইটা রান্না করতে পারি না, সেজন্য আপুই রান্না করছে। তো এখন এই তো সেমাইয়ের উপরে দিয়ে নিল পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ একটু লবণও দিবে, লবণটা দিবে এর জন্য মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো লবণটা হয়তো আগেই দিয়েছে, এখন দিয়ে নিচ্ছে প্রায় 5 থেকে 6টি কিশমিশ। সেমাইতে কিন্তু কিশমিশটা দিলে খেতে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কতটা ভালো লাগে। তো সেমাই রান্না করা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে রেখেছি। আর এই যে এখানে সাবুদানার ফুড ডেজার্টও ফ্রিজ থেকে আমি নামিয়ে এই যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমার এই সাবুদানার ফুড ডেজার্টটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুপুরে রান্না করেছিলাম চিকেন রোস্ট, আর রান্না করেছিলাম গরুর মাংস। তো খেয়ে এই যে এগুলো ছিল, তো এগুলো এখন রাত্রের জন্য গরম করব আর ভাত রান্না করব। গরম গরম ভাত দিয়ে আবার রাত্রে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।